প্রিয় শিশুর অভিভাবক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আমার লেখা বই শিশুর মনোদৈহিক চিকিৎসার একটি অংশ আলোচনা করব। আজকের বিষয় হলো খর্বকায় বা বামন শিশু। খর্বকায় বা বামন শিশু, বামন শিশু মানে কি? একেবারে ছোট, অর্থাৎ আমরা বলি না যে বামন। তো এই বামন শিশুদের জন্য হোমিওপ্যাথিতে মোট 34টি মেডিসিন রয়েছে। এখন একটা বামন শিশুকে হোমিওপ্যাথি ঔষধ খাওয়ালে সে কি 6 ফুট লম্বা হয়ে যাবে? না, সে 6 ফুট লম্বা হয়ে যাবে না। একটা বামন শিশুকে হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে হয়তো তাকে আরও একটু কিছু লম্বা করা সম্ভব, কিন্তু সম্পূর্ণ একেবারে 6 ফুট লম্বা করা কিন্তু সম্ভব না। এবং বামন শিশু বা ডরফিস চিলড্রেন এই সিমটমের উপর ঔষধ দিলে তার অন্য অন্য রোগ যেমন নিউমোনিয়া, জ্বর, কাশি, মাথা ব্যথা, পেটের প্রবলেম ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। অর্থাৎ হয়তো তার বামনত্ব ভালো হবে না, কিন্তু তার এই যে সে বামনত্ব, এটা একটা সিমটম, এই সিমটমটাকে ভিত্তি করে আমরা অন্য রোগের জন্য ঔষধ আমরা দিতে পারি বা অ্যানালাইসিসে আমরা এটা নিতে পারি। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে স্টাডি করতে হবে, বিশেষ করে ডাক্তারদের এবং শিক্ষার্থীদের। তো এ ব্যাপারে যে 34টি মেডিসিন রয়েছে, এর মধ্যে ফার্স্ট গ্রেড মেডিসিনগুলো হলো ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া, সালফার, ম্যাডোলিনাম, ব্যারাইটা কার্ব, সিফিলিনাম, আর বাকিগুলো সেকেন্ড গ্রেড ও থার্ড গ্রেড মেডিসিন। কোন ইনফেন্ট শিশুকে যদি খর্বকায় মনে হয়, অর্থাৎ ডরফিস মনে হয়, ইনফেন্ট অর্থাৎ ইনফেন্ট কি 1 বছরের নিচে যে শিশুগুলো রয়েছে তাদেরকে ইনফেন্ট বলা হয়। একটা ইনফেন্ট শিশুকে দেখে যদি মনে হয় সে খর্বকায় বামন, তাহলে 3টা মেডিসিন রয়েছে, ক্যালকেরিয়া ফস, সাইলেসিয়া আর ব্যারাইটা কার্ব। কোনো শিশু যদি মেন্টালি ও ফিজিক্যালি খর্বকায় হয়, অর্থাৎ মানসিক এবং শারীরিকভাবে খর্বকায় হয়, অর্থাৎ মানসিকভাবেও বুদ্ধি কম, শারীরিকভাবেও ছোটোখাটো, এমন যদি হয় তাহলে একটা মাত্র মেডিসিন, ব্যারাইটা কার্ব। ডোয়ারফিস চিলড্রেন পুনি ইনসিপিয়েন টিউবারকুলার ডিজিজ, অর্থাৎ কোনো শিশু যদি অপুষ্ট থাকে, অর্থাৎ তার শরীরটা ওইভাবে পুষ্ট হচ্ছে না বা খাবারের পুষ্টিটা তার শরীরে কাজে লাগতেছে না, সে সেইভাবে বাড়তেছে না, হ্যাঁ, এইটা যদি তার প্রাথমিক যক্ষা রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ যক্ষা রোগের প্রাথমিক স্টেটে থেকে যদি এই শিশুটা এমন হয়, না বাড়ার কারণে যদি সে খর্বকায় হয়ে যায়, তাহলে মোট 4টি মেডিসিন রয়েছে, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, সাইলেসিয়া, টিউবারকুলিনাম। ডোয়ারফিস চিলড্রেন স্টান্টেড গ্রোথ, স্টান্টেড গ্রোথ মানে হলো কোনো শিশুর বৃদ্ধি থেমে যাওয়া, অর্থাৎ একটা শিশু 6 মাস বয়সে যেমন ছিল 1 বছর বয়সে তেমনই, ওই উচ্চতা আর বাড়ছে না, বা 1 বছর বয়সে যেমন ছিল 2 বছর বয়সে উচ্চতা তার তেমনই আছে। যদি বিষয়টা এমন হয়, কোনো অভিভাবক এসে যদি বলে আমার শিশু 1 বছর আগে যতটুকু লম্বা ছিল এখন 2 বছর হয়ে গেছে ততটুকু লম্বাই আছে আর বাড়তেছে না, অর্থাৎ কারো বৃদ্ধিটা যদি থেমে যায়, তাহলে ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে 3টি, ম্যাডোলিনাম, ব্যারাইটা কার্ব, স্টেফিসেক্রিয়া। কোনো শিশুর বয়স 17, কিন্তু ছোট ও বামনত্বের কারণে তাকে ছোট বাচ্চাদের মতো দেখায়, যদি বিষয়টা এমন হয় তাহলে ঔষধ একটাই, সিফিলিনাম। আর এই যে ঔষধ একটাই বললাম আর আপনি ফার্মেসি থেকে কিনে খাওয়াবেন, তাহলে এতে বিপরীত হতে পারে, অবশ্যই আপনার শিশুকে একজন হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধানে অনেক কিছু অ্যানালাইসিস করিয়ে তারপর ঔষধ সেবন করাবেন। এই বার্তা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান, তাহলে এখনই ব্রাউজ করুন hdhomeo.com।
এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে। আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন 01978789494 নম্বরে।